It was a Thai Sharifa. Bossor dui bar hoy. Ji, moton thak. Mishti malta. Bari one malta. Ji, mishti. It was a Darjeeling er boro komla. Ji. Egular dam kemon? Ei apne 600 taka kore. Holud ta ki? Ei jeta. Holud ta olokananda. Olokananda. Maiger amar ei je ache rongon. Lal rongon. Sobai ke shagoto janacchi ajker porbe. Ajke amra ache Madhepur jelar Madhepur shodorer shorbobrihot nursery Manan nursery te. Darshok নান্দনিক সৌন্দর্যের এই নার্সারিতে আপনার পছন্দের বিভিন্ন প্রকার ফুল ফল বনজ ঔষধি গাছের চারা পাবেন বলে আশা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা হচ্ছে রঙ্গন। আর এই যে এটা জবা, এটা জবা, এই হলুদটা কি? এই যে এটা হলুদটা অলকানন্দা। অলকানন্দা মাইকের মতো ফুলে 12 মাস করে। আর এটা আছে আপনার এই বাগান বিলাস। এর মধ্যে সবথেকে দামি কোনটা? আর এটা আছে শিউলি ফুল। সৌন্দর্য শুনলাম যে সব থেকে মাদারপুরের মধ্যে সব থেকে বড় নার্সারি আপেল। সৌন্দর্যের জন্য পাতা বাহারের মতো। আর এই যেটা এটা তাল কম, এটা ইনডোরে ইনডোরে থাকে মানে রুমের ভিতরে। এটা হচ্ছে অপরাজিতা, সাদা সাদা অপরাজিতা। ব্লুটা নাই না? মিষ্টিতে তুলা সেজ হয়েছে না? মিষ্টিতে তুল ওই যে ওইটা যেটা, হ্যাঁ ভিয়েতনামের নারকেল। যেটা ভিয়েতনামের নারকেল? আচ্ছা এটা ছোট গাছকে নারকেল হয়? সেটা এ পিস কত করে? এটা এখন বর্তমানে তো আপনি মানে আগে বেচতাম যেমন আপনি 700 টাকা 600 টাকা এমন, মানে বর্তমানে অনেক দাম 1200 টাকা 1500 টাকা এমন বেচা লাগে। সাইজ বুঝছে আপনি? এটা হচ্ছে থাই শরীফ, বছরে দুইবার হয়। জি। আচ্ছা এই ফলগুলোর দাম কেমন এমনি? এটা আপনি 350 টাকা ফল সহকারে। এমনি এগুলো তো বাজারে দেখতে পাওয়া যায় না সচরাচর? না বাজারে না। আচ্ছা পাকলে কী রং ধারণ করে? এটা পাকলে আপনি পুরো হলুদ হয়ে যাবে। কালো আঙুর। কোন জায়গা এটা? এটা আপনি ইন্ডিয়া তো আসছে তো মানে ভালো মিষ্টি আঙুর ইন্ডিয়া থেকে। এটার সেল কেমন হয়? এ সেল আপনার ভালো হয়, মোটামুটি ভালো চলে। সবাই তো আর মতন থাকে। মিষ্টি মালটা, বাড়িওয়ান মালটা। জি মিষ্টি, ওই যে পশুর মতন দেখাচ্ছে। বাড়িওয়ান মালটা তো অনেক চাহিদা। জি জি এগুলো অনেক চাহিদা। পুরাটাই মালটা মালটা। এটা হচ্ছে দার্জিলিংয়ের বড় কমলা। জি। এগুলোর দাম কেমন? এই আপনার 600 টাকা করে। আবার কমলা ছাড়া আছে 350 টাকা। আর এই যে আছে আপনার চায়না কমলা এগুলো। আচ্ছা অনেকে তো ভিডিও দেখে দূর থেকে আসতে পারে, অনেক দূর থেকে, যেমন টেকেরার থেকে, শরীয়তপুর থেকে, তাদের ক্ষেত্রে একটু কম হবে? জি তাদের তারা পরিচয় দিলে তাদের ঠিকই কম হবে। রামলোক এই গাছ কত কতটুকু লম্বায়? এটা আপনি বেশি বড় হয় না, আপনি প্রায় 5 ফুটের। এগুলোর দাম কেমন? এটা হলো আপনি 350 টাকা করে। আর আপনি চারা রামলো, চারা রামলো কি আছে ওটা 50 টাকা। আমরা দেখতে পাবো।
আচ্ছা এই সাইডে কি সবই আম গাছ এদিকে এদিকে শুধু আম গাছ আচ্ছা এই যে আম গাছগুলো তো এগুলো লাগানো এগুলো বেশ বিক্রি করো কেমনে উঠিয়ে এটা চারপাশে প্রথম মূল মেরে ছুঁয়ে দেওয়া লাগবে জৈবভাবে তারপর উঠে নিয়ে যাবে এক সপ্তাহ পর তারপর আর যে এমনি ছোট গাছ নগর তৈরি করবে ওগুলো কি জাতের আম এটা রূপালী নাকি আম আছে প্রায় 65 বাপরে বাপরে কি জাতের 65 এটা মাদারীপুরের সবচেয়ে বড় নার্সারি এটা এত বিশাল বড় নার্সারিতে রয়েছে প্রায় 65 জাতের আমের চারা আপনারা এই অনেক বড় জায়গার মধ্যে যে চারাগুলো দেখছেন এত চারা এই সবগুলোই বিক্রির জন্য রাখা ভাই কি চারা কিনলেন নাকি কি আমের জাত এটা এটা হচ্ছে আম্রপালি নিলাম দিনাজপুরের আম্রপালি কত করে নিল এটা এটা খুবই কম রাখছে 300 টাকা রাখছে এটা কি শুধু আপনার জন্য না যে কেউ নিলে এই দাম রাখতে পারবে যে কেউ নিলে এই দামে রাখবে তো আমার মনে হয় গাছ হিসাবে খুবই সুন্দর এবং খুব কম দাম রাখছে আমার কাছে মনে হয় দুইটা 300 টাকা দুইটা 300 টাকা হ্যাঁ বাড়ির জন্য নিচ্ছি সিরাজুল ভাই এখানে আসার ঠিকানা বলেন এই জায়গা ইটারফুলদি আর ডাইনে নতুন জেলখানা কারাগার বললেই হয় হাতের নতুন কারাগার দপ্তরে হাতের ডাইন সেটেন আছে এখানে তো সর্বক্ষণিক আপনি থাকেন তাই না জি আমি আপনাকে পাবে এখানে আসলে জি